গল্পটা চিত্রনায়িকা মাহিয়া মাহির। 2012 সালে নির্মাতা শাহেন সুমনের ছবি ভালোবাসার রং দিয়ে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন নায়িকা মাহিয়া মাহি। চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেন মাহি। এরপর তার কাছে এসে ধরা দেয় অনেক সিনেমার অফার। ২০১৩ সালের গল্পটা একেবারে ভিন্ন। সে বছর চারটি ছবি মুক্তি পায় মাহিয়া মাহির, কিন্তু সেই বছর তার ক্যারিয়ারে ধরা দিয়েছিল চমক। নির্মাতা জাকির হোসেন রাজুর ছবি পোড়ামনে চিত্রনায়ক সাইমনের বিপরীতে অভিনয় করেন মাহি। রেকর্ড সংখ্যক ব্যবসা করে নেয় ছবিটি। এরপর একে একে নির্মাতা ইফতেখার চৌধুরীর ছবি অগ্নি ও এর দ্বিতীয় কিস্তি অগ্নি 2 দিয়ে রীতিমতো বাজিমাত করে ফেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গ্ল্যামার, নাচ, অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকের মন কেড়ে নেন মাহি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মাহির। মাহির ফিল্মি ক্যারিয়ারে এরপর যুক্ত হয়েছে অনেক ছবি। সব ছবি ভালো ব্যবসা করতে না পারলেও বেশ কিছু ছবি তাকে ঢালিউডে বেশ করলেও ফেসবুকের বাইরে কখনোই অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নায়িকা মাহিয়া মাহিকে টানেনি। এবার সেই মাধ্যমেই রাতারাতি যুক্ত হলেন এই নায়িকা। সম্প্রতি পোল্যান্ডের একটি সিনেমা দেখে টুইটারে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।